This is ABC News, AGT Live. CPIM राज्य कमिटी सम्पादक एखन श्रद्धा जानाबेन कमरेड बिजन दत्त कमरेड तपन चक्रवर्ती कमरेड मानिक दे कमरेड नारायण कर আজকের দিনে মূলত আপনাদের মূল কি তাৎপর্য? আজকে মহান মে দিবস উদযাপিত হচ্ছে একটা বিশেষ পরিস্থিতিতে। মারণ করোনা ভাইরাসে সমগ্র বিশ্ব আক্রান্ত, লকডাউনের মধ্যে আমরা মে দিবস উদযাপন করছি। 134 বছর আগে 1886 সালে আমেরিকার শ্রমিক শ্রেণী তাদের কিছু অধিকারের দাবিতে কারখানার মালিক তথা পুঁজিপতিদের বিরুদ্ধে লড়াই করছিলেন। আমেরিকার হে মার্কেটে শ্রমিকদের আন্দোলন ধর্মঘট ভাঙতে পুঁজিপতিরা এবং সেনা পুলিশ, তাদের ভাড়াটে সেনা পুলিশ গুলি চালিয়ে শ্রমিকদের রক্তের বন্যায় ভাসিয়ে দিয়েছিল। সেই শ্রমিকদের রক্তে লাল হয়েছে সাদা কাপড়, তার থেকে জন্ম লাল পতাকা। 1890 সালে ঐতিহাসিক কমিউনিস্ট ইশতেহার প্রকাশে কার্ল মার্ক্সের সহযোদ্ধা ফ্রেডরিক এঙ্গেলসের উদ্যোগে আয়োজিত এক সমাবেশ থেকে শ্রমিক শ্রেণীকে তাদের অধিকার আদায় শপথ নিতে প্রতি বছর পয়লা মে দিবস উদযাপনের আহ্বান দেওয়া হয়। সেই থেকে মে দিবস উদযাপিত হয়ে আসছে। এই যে লড়াই শুরু হয়েছিল, সে লড়াইয়ের একটা সাফল্যতম অধ্যায় শুরু হয়েছিল 1917 সালে কমরেড লেনিনের নেতৃত্বে রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লবের মধ্য দিয়ে বিশ্বে প্রথম শ্রমিক শ্রেণীর প্রকৃত রাষ্ট্র শ্রমিক শ্রেণীর নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে মানুষে মানুষের শোষণ বন্ধ হয়ে একটা নূতন সমাজ ব্যবস্থার পত্তন ঘটেছিল। সেই যে মে দিবসের লড়াই 1886-তে আমেরিকার শ্রমিক শ্রেণীর যে রক্তদান, সেটা বৃথা যায়নি। এই সমাজতান্ত্রিক বিপ্লব সফলের মধ্য দিয়ে তা প্রথম বিশ্ববাসী প্রত্যক্ষ করলেন। তারপর দেশে দেশে জাতীয় মুক্তি সংগ্রামগুলো জয়ী হয়েছে, সমাজতন্ত্রের সংগ্রামের অগ্রগতি ঘটেছে। বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশ চীন, সেখানে বিপ্লবের মধ্য দিয়ে সমাজতন্ত্র হয়েছে। মার্কিন সাম্রাজ্যবাদ, ফরাসি সাম্রাজ্যবাদ, ব্রিটিশ সাম্রাজ্যবাদ, জাপান সাম্রাজ্যবাদকে পরাজিত করে ভিয়েতনাম সমাজতন্ত্র করেছে, উত্তর কোরিয়ায় সমাজতন্ত্র হয়েছে, লাওস কম্বোডিয়ায় সমাজতন্ত্র হয়েছে। আজকে সমাজতান্ত্রিক শিবিরে একটা বিরাট সংখ্যক মানুষ শোষণমুক্ত পৃথিবীতে তারা বসবাস করছেন, এবং আমরা যারা পুঁজিবাদী দেশে আমরা রয়েছি, আমরা
সংগ্রাম করছি এই পুঁজিবাদী শোষণ থেকে, সামন্তবাদী শোষণ থেকে, সাম্রাজ্যবাদী শোষণ থেকে আমাদের দেশকে মুক্ত করার জন্য, একটা প্রকৃত জনগণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। এবারের মে দিবসে সেটাই শপথ। কিন্তু এই করোনা ভাইরাসে যখন বিশ্ব মানবজাতি আক্রান্ত, তখন দেখা যাচ্ছে যে শ্রমিক শ্রেণীর উপরে আক্রমণের বোঝা চাপানোর চেষ্টা হচ্ছে। যে আমাদের দেশে ইতিমধ্যে যে কয়েকটি বিজেপি শাসিত রাজ্য, গুজরাট, মধ্যপ্রদেশ, সেখানে যে অধিকারটা শ্রমিক শ্রেণী আদায় করেছিল অনেক আগে, যে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা আনন্দ, আজকে তাদের সে অধিকার কেড়ে নিয়ে সেখানে 12 ঘন্টা কাজ করার ফতোয়া জারির চেষ্টা হচ্ছে। তাদের যে ন্যায্য মজুরি সেটা থেকে ছাঁটাই করে তাদের রেগা শ্রমিকদের জন্য 202 টাকা মজুরি, সেটা কার্যকর করার জন্য মালিক শ্রেণীর চাপ সৃষ্টি করছে। এবং শ্রমিকদের যে অন্যান্য যে সমস্ত মৌলিক অধিকারগুলো আছে সেগুলো কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। তো সুতরাং আজকে এবারের মে দিবসে আবার নতুন করে লড়াইয়ের আমার শপথ নিতে হচ্ছে। এবং এই করোনা ভাইরাসের আক্রমণের মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে পুঁজিবাদী ব্যবস্থা সেটা সবচাইতে বেশি ত্যাদাক্ত একটা লুঠেরা চেহারা সেটা উন্মোচিত হয়েছে। যেভাবে উন্নত পুঁজিবাদী দেশগুলোতে ব্যাপকভাবে মৃত্যু ঘটছে, যে এরা যে সমস্ত যে স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা সেটাকে পর্যন্ত বেসরকারীকরণ করেছে, ফলে আজকে আমেরিকাতে সর্বোচ্চ মৃত্যুর হার, স্পেন, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, সুইডেন, এই সমস্ত দেশগুলোতে যেগুলো উন্নত পুঁজিবাদী দেশ বলা হয় সেখানে সব মৃত্যুর হার সবচেয়ে বেশি। এবং আমাদের দেশেও মৃত্যুর হার 1000 ছাড়িয়ে গেছে। এর মধ্য দিয়ে যে এরা পুঁজিবাদীরা তারা শুধুমাত্র মুনাফা, অতি মুনাফার পেছনে ছোটে এবং মানবতাকে রক্ষার জন্য তারা কিছুই করে না, যে ব্যাপক মৃত্যুর মধ্য দিয়ে সেটা প্রমাণিত হয়েছে। যে এবং এই জন্যই আজকে সমাজতন্ত্রের জন্য যে লড়াই সেটা আরও জোরদার করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। একমাত্র সমাজতন্ত্র দেখছেন আপনারা, যে চীন যেখান থেকে এই করোনা ভাইরাসের উৎপত্তি, যেটা এখনও পর্যন্ত প্রতিষেধক আবিষ্কৃত হয়নি, চেষ্টা চলছে, বিজ্ঞানীরা চেষ্টা করছেন, কিন্তু চীন যে ওয়ান সেটা করোনা মুক্ত হয়েছে এবং লকডাউন সেখানে অনেক আগেই উঠে গেছে, গত মাসেই উঠে গেছে। কিন্তু অন্য অন্য জায়গাতে এটা ক্রমশ ছড়াচ্ছে এবং সেটা ছড়াচ্ছে বেশি পুঁজিবাদী দেশগুলোতে। সুতরাং এই শোষণের উপরে ভিত্তি করে থাকা এই পুঁজিবাদকে উৎখাত করে যে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে যে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রোগ মহামারী প্রতিরোধ করা এবং মানুষকে মানুষকে যে শোষণ সেটা মুক্ত করা এবং একটা নতুন পৃথিবী গড়ে তোলার জন্য এবারে এই সীমিত পরিবেশের মধ্যে যে আমরা মে দিবস উদযাপন করছি, সে মে দিবসে আমরা এই শপথ আমরা নতুন করে আমরা গ্রহণ করছি। পুঁজিবাদ ধ্বংস হোক, সমাজতন্ত্রকে জন্য সংগ্রাম। সেই জন্য আমরা সিপিএমের পক্ষ থেকে আমরা দাবি করেছি, গত পরশু যে সর্বদলীয় মিটিং গেছে সেখানে আমরা বলেছি যে সমস্ত পরিবার ইনকাম ট্যাক্সের আওতায় নেই, এই সমস্ত পরিবারকে, তার মধ্যে শ্রমিক শ্রেণীর পরিবার সবাই পড়বে, যে তাদের 3 মাস বিনামূল্যে খাদ্য, সুষম খাদ্য সরবরাহ করা এবং রেশনে শুধুমাত্র চাল না, অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা এবং তাদের পরিবারগুলো যাতে চলতে পারে এই কঠিন অবস্থার মধ্যে, তাতে 7,500 কোটি 3 মাস তাদের নগদ অর্থ দেওয়া, সেই দাবি আমরা করেছি। এবং পাশাপাশি এই সীমিত যে আমাদের সামর্থ্য, তার মধ্যে যারা সামর্থ্যবান তাদের কাছ থেকে দান সংগ্রহ করে আমাদের পার্টি ইতিমধ্যে 40,000-এর বেশি দুস্থ শ্রমজীবী পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বণ্টন করেছে এবং এটা অব্যাহত রয়েছে। সুতরাং বিরোধী দল করছে না কিছু সেটা সত্যি না, বরঞ্চ এটা করতে গিয়ে বিভিন্ন জায়গাতে এই শাসক দলের হাতে ত্রাণ বণ্টন করতে গিয়ে পর্যন্ত আমাদের কর্মীরা আক্রান্ত হয়েছে।
এবং সেটাও আমরা পরশুদিন সর্বদলীয় মিটিংয়ে আমরা সেটা উত্থাপন করেছি, যেটা যখন আজকে সবাই মিলে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এই করোনা ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার দরকার, সেখানে এই ধরনের যে আচরণ করা হচ্ছে, এখনও আক্রমণ চালানো হচ্ছে।